মহেন্দ্র সিং ধোনির শহরে আইপিএল এর ফাইনাল খেলবে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স তাদের প্রতিপক্ষ হবে কারা সেটার দিকে এখন তাকিয়ে আছে গোটা ভারত অবশ্য শুধু ভারত বললে ভুল হবে কারণ সব ক্রিকেট প্রেমীদের চোখ কি হতে যাচ্ছে এই ম্যাচে কারণ আইপিএল এর তো ছাপিয়ে গেছে ভারত ছাড়ে গোটা বিশ্বে প্রথম কোয়ালিফায়ার্সে হারায় খানিকটা সময় মিলেছে সানরাইজার্সের তা কাজেও লাগিয়েছে লম্বা সময় চিপকের মূল মাঠে সময় কাটিয়েছেন অনুশীলনে চেন্নাইয়ের গরম আবহাওয়ার কারণেই হয়তো সব ক্রিকেটাররা ছিলেন না তবে একাদশে থাকবেন এমন অনেক ক্রিকেটারই এসেছেন সানরাইজার্স নামটাকে অনেকে মজার ছলে বলেন রান রাইজার্স বলার কারণটা আইপিএলে রান বন্যা ছোটানো তাদের ওপেনিং জুটি চিন্তার কারণও তাদের এটা গেল দুই ম্যাচে ভয়ঙ্কর ড্রাভিস হেড ফিরেছেন ডাক বেড়ে বেঙ্গালুরুর বিপক্ষে লক্ষ্যটা ছোট থাকায় ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পরও পার পেয়ে গেছে তবে রাজস্থানের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায় কারণ কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে এসেছে দলটা উনাদ কাঠ উমরান মালিকরা নেটে বোলিং করেছেন লম্বা সময় তবে গুরুত্বপূর্ণ ম্যাচে আগের একাদশটাই দেখা যেতে পারে বোলিং অ্যাটাকে অধিনায়ক পেট কামিংস তো আছেনই রাজস্থানের বিপক্ষে লিগ ম্যাচে জয় উপহার দেওয়া ভুবনেশ্বর কুমার হতে পারেন চেন্নাইয়ের উইকেটে নিয়ামক ব্যাটিংয়ে দুই ওপেনার ছাড়াও ত্রিপাঠী ক্লাসেনদের উপর থাকবে দলের গুরুদায়িত্ব রাজস্থানের টিম ম্যানেজমেন্টের অন্যতম সদস্য মুতিয়া মুরিনী ধরন এদিন অনুশীলনে মাঠে নামার আগে মিটিয়েছেন ভক্তদের আবদার অবশ্য তামিলনাড়ুর সংস্কৃতির সাথে শ্রীলঙ্কার সংস্কৃতি আর ভাষার মিল থাকায় খানিক সময়ের জন্য মিশে গেলেন এখানকার ভক্তদের সঙ্গে ভাগ্য নির্ধারণী ম্যাচের আগের দিন অনুশীলন করেনি রাজস্থান রয়্যালস কারণ দ্বিতীয় প্লে অফ নিশ্চিত করে এদিনই এসেছে চেন্নাইতে যে কারণে অনুশীলনের খুব একটা সুযোগ মেলেনি তাদের তবে কোহলির ব্যাঙ্গালুরুকে বিদায় করে দেওয়া দলটা নিঃসন্দেহে রয়েছে ফুরফুরে মেজাজে তাছাড়া লোকাল বয় রবিচন্দ্র অশ্বিন্ত রয়েছেন যিনি রাজস্থানের জন্য হতে পারে এই ম্যাচে সবচেয়ে বড় অস্ত্র এখন দেখার পালা আন্তরাসেলদের প্রতিপক্ষ ফাইনালে হচ্ছে কারাব এম এ চিদাম্বরম স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল চেন্নাই ভারত